তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের কালকে বলেইছিলাম যে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, সে কারণটাও বলেছিলাম। তো কালকে ভিডিও ছেড়েছি কালী পুজোর, আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে কালী পুজো ছিল, অবশ্যই তোমরা দেখেছো হয়তো। তো আজকে আবার সকালবেলা চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। দেখো আমি এইসবে চান করলাম 11:10 বাজে, মানে এইসবে চান করলাম বলতে অনেকক্ষণই চান করেছি। ছেলেকে কলেজ চলে গেছে, চান করে পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ও খেয়ে চলে গেছে। এখন করছি রান্না, দেখো বাদ বাকি রান্না এখনও মাথায়, দেখো গামছাটা আমি খুলিনি, সেই 8টার সময় চান করেছি, সেই গামছা বাঁধা রান্না। এই দেখো চিকেন করব, চিকেনের মশলা হচ্ছে পটল ভাজা করেছি আর এদিকে আলু ভাজাও করেছি। তো ঝটপট আমি আগে যে চিকেনটা করে নিই, আসলে কি বলতো চিকেনটা খেতে ইচ্ছা করলো আজকে, নইলে বুধ রবিবারেই চিকেন হয়, চিকেন খেতে ইচ্ছা করছিলো বলে ভাবলাম কষা কষা চিকেন করি। তো চলো রান্নাটা করে নিই। মাংস কষা হচ্ছে, মাংস কষা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা কষা একটু তুলে রাখতে বলেছে, রাখবো খাবে। তো অনেকটা পরেই তোমাদের সাথে কথা বলতে আসছি, দুপুরবেলা চলে গেছিলাম একটু গঙ্গা স্নান করতে, তোমাদের দেখানো হয়নি কেন আমার ফোনে চার্জটাই ফুরিয়ে গেছিলো গো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না, খুব খারাপ লাগছে আমার। আজকে গেছিলাম, মা হঠাৎ করে বললো, মা আমার মা কাকিমা, আমার কাকিমা ভাইয়ের বউ, ভাই ভাই যায়নি, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আমি আমার টোটো করে গিয়েছিলাম চারজনে মিলে স্নান করতে, খুব ভালো লাগলো আজকে স্নান করলাম। তোমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ফোনে চার্জটা পুড়িয়ে গেছিলো বলে আমি দেখাতে পারিনি। তো যাই, খুব মজা হয়েছিল, একসাথে অনেকদিন পরে গেলাম গঙ্গায়। গঙ্গায় এমনি আমি একাই যাই, গিয়ে ওই আমার বন্ধুটার সঙ্গে যাই, গঙ্গা জল নিয়ে চলে আসি। তো আজকে একসাথে মা গেল, ভাইয়ের বউ, আমার কাকিমা, সবাই একসাথে গল্প করতে করতে গেলাম, ভালোই লাগলো। ভাবছিলাম প্রচুর রোদ উঠেছে হয়তো ভালো লাগবে না, কিন্তু টোটো করে গেছি তো খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো গল্প করতে করতে, অনেক দিন পর গল্প করতে করতে একসাথে সবাই গেলাম, তাই ভালোই লাগলো। তারপরে বিকালে এসে এলাম তোমার, ধরো গঙ্গায় গেলামই ধরো 2:15 গেলাম খাওয়া দাওয়া করে, এলাম 4টে বাড়ি, ওদেরকে নামিয়ে টোটো করে তারপরে আমি এলাম। এসে ঘরে একটু কাজ ছিল, কাজকর্ম করে সন্ধ্যা ফন্দা দিয়ে একটুখানি চা খেলাম, চা খেয়ে একটু বসে আছি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করে নিই, অনেকটা পরেই এলাম। আর কি বলবো, অনেকদিন পরে ভিডিও করছি, তোমরা হয়তো ভাবছো ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু না, তোমাদের তো বলেইছি প্রবলেমটা কি। আর রাতে রান্না করা আছে, রাতে রান্না করতে হবে না আমার, মাংস একটু বেশি করেই আনা ছিল, মাংস দুবেলার করে নিয়েছি। তোমাদের দাদা যে মাংস এনেছিলো তোমাদের দেখিয়েছিলাম যে যে মাংস করছিলাম, মাংস দুবেলার করে নিয়েছি। তোমাদের দাদারা যে নিমন্ত্রণ আছে ভাত বাড়ি রাত্রেবেলা, গরমের জন্য হয়তো মনে হয় রাত্রেবেলাই করেছে ওরা, প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য রাত্রে ঠান্ডা ঠান্ডায় মাঠটায় প্যান্ডেল করেছে, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডায় মাঠটায় করেছে, যাতে রাত্রিবেলা করলে কি হয় মানুষের সুবিধা হয়। আর এত দুপুরবেলা রোদের তাপ, মানুষ খাবে কি, তাই জন্য হয়তো রাত্রেবেলা করেছে। তো নিমন্ত্রণ বাড়ি যাবে, তো আমি আর আমার ছেলে খাবো রাত্রেবেলা। তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না।